মাঝে মধ্যে গল্প বলার প্রয়োজন হয় না, ছবি যেন গল্প, গল্প উইলোর টুকটাক শব্দ। চট্টগ্রামের সেন্টার উইকেটে একজনের পর একজন ব্যাটার ব্যাট করেছেন, সবুজ উইকেটে ব্যাটাররা স্ট্রাগলই করেছেন বেশি, হৃদয় সেখানে আলাদা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গরম যেন আরও বাড়িয়ে দিলেন তাওহিদ, একের পর এক শট, কখনো অনসাইডে, কখনো স্কুপ, আবার কখনো স্ট্রেট। বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এতদিনে, সেই প্রচলিত ধারণাই যেন বদলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন হৃদয়। চলমান ডিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে 156 গড় আর 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হৃদয়। ওয়ানডে টুর্নামেন্টে এমন পারফরমেন্স ভাবা যায়? আবাহনীর হয়ে সবশেষ ম্যাচে হৃদয় ব্যাট করেছেন 5 নম্বরে, বাংলাদেশের পক্ষে সবশেষ টি-20তে 4 নেমেছিলেন হৃদয়। প্রশ্ন চলেই আসে, আসছে সিরিজে তার ব্যাটিং পজিশন হবে কোনটা? হৃদয়কে যত বেশি সম্ভব বল খেলে দেওয়ার সুযোগ করে দেওয়াই কি ভালো না? সিলেক্ট টিম কম্বিনেশন করতে গিয়ে কীভাবে করে আমি জানি না, বাট আমি মনে করি 4-5 মধ্যে খেলানোটাই ওকে ভালো হবে, যত বল ওকে বেশি দেওয়া যাবে তত ভালো। মানে ওই যে হৃদয় করে ফেলে, হৃদয় মারে পরে হৃদয় লাস্ট 4 ওভার ব্যাটিং করবে চিন্তাটা করাটাই ভুল। এই চিন্তার জন্য জাকির আলী অনেক আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, যারা ফিনিশ করবে, দে আর দ্য ফিনিশার। রিয়াদ হৃদয় এমন একটা প্লেয়ার যে কিনা এই যে কোনো একটা ম্যাচকেই চেঞ্জ করে দিতে পারবে। তার মানে আমাদের ওই বিশ্বাসটার উপরে রাখা উচিত, টিম ম্যানেজমেন্টেরও রাখা উচিত, এবং ওই পজিশনটাই ওকে ব্যাটিং করা যেখানে হি উইল বি কমফোর্টেবল। তাওহিদ হাই ব্যাক লিফটে ব্যাট করা ব্যাটার, কবজির জোরেই বল হয় সীমানা ছাড়া। বাংলাদেশের হয়ে 14 টি-20 খেলেছেন, ভালো খারাপের মধ্যেই ছিলেন। সবশেষ বিপিএল এর হৃদয় ছিলেন সেকেন্ড হাইয়েস্ট রান গেটার তামিম ইকবালের পরেই, করেছিলেন সেঞ্চুরিও, পুরো টুর্নামেন্টে স্ট্রাইক রেট ছিল 150। না অতীত পারফরমেন্স কিংবা গ্ল্যামার নয়, হৃদয়কে নিয়ে স্বপ্নের পরিধি বড় করছে তার ব্যাট, তার পারফরমেন্স। চট্টগ্রাম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। Thank you.